বন্ধুরা, চায়নার একটা মেয়েকে কারাগারের সাজা শোনানো হয়, কিন্তু সেই মেয়েটা এক সেকেন্ডও জেলে কাটায়নি। বরং সে পুলিশের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু পুলিশের চাওয়া সত্ত্বেও মেয়েটাকে তারা অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু কেন? সেটা সত্যি হাস্যকর। আসলে 2011 সালে চায়নার একটা মেয়েকে চুরির দায়ে অ্যারেস্ট করা হয়, কিন্তু কোর্ট থেকে মেয়েটাকে 2 বছর পর্যন্ত জেলে পাঠাতে মানা করে দেয়, কারণ সেই মহিলা তখন প্রেগনেন্ট ছিল। আসলে চায়নার একটা নিয়ম আছে যে কোনো প্রেগনেন্ট মহিলাকে ততদিন পর্যন্ত জেলে পাঠানো যাবে না যতক্ষণ না ওই মহিলার বাচ্চা 1 বছরের হয়ে যাচ্ছে। মানে চায়নার প্রেগনেন্ট মহিলাদের বাচ্চা হওয়ার 1 বছর পরে সাজা দেওয়া হয়। কিন্তু জর্জ কিভাবে জানবে যে মহিলাটির মাথায় একটা মাস্টার প্ল্যান ঘুরছে? কারণ যখনই সময় হয়ে যেত আর পুলিশ তাকে অ্যারেস্ট করতে আসতো, তখনই মেয়েটা প্রেগনেন্ট হয়ে যেত। সে 8 বছরে 4 বার প্রেগনেন্ট হয়, আর এভাবে সে জেলে যাওয়ার হাত থেকে বেঁচে যায়। কিন্তু পঞ্চমবারে ভাগ্য তার সঙ্গ দেয়নি, কারণ সে এবার প্রেগনেন্ট হতে পারেনি। এর জন্য সে কোর্টকে একটা চিঠি লিখে বলে যে সে 1 মাসের জন্য বাইরে ঘুরতে যাচ্ছে, আর সে দেশ থেকে পালিয়ে যায়। কিন্তু 1 মাস পর মেয়েটার সাথে যা হয় তা কেউ একদমই আশা করেনি। তার আগে আপনার মন থেকে ভিডিওকে একটা লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ওকে বন্ধুরা, 1 মাস পর মেয়েটা আবার দেশে ফিরে এসে পুলিশের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছিল, কিন্তু এবারও পুলিশ তাকে অ্যারেস্ট করতে পারেনি। কিন্তু কেন তা বুঝতে পারলে কমেন্ট করে জানাবেন।